ধর্ষিতা নাবালিকার পাশে দাঁড়ালো তৃণমূল। শুক্রবার সকালে ওই নাবালিকার বাড়িতে গেলেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি গোপাল শেঠ। তার বাবার সাথে দেখা করেন, আশ্বাস দেন দোষীদের যতদিন শাস্তির ব্যবস্থা হচ্ছে ততদিন ওই পরিবারের পাশে থাকবেন, পরিবারটিকে কিছু আর্থিক সাহায্য করেন গোপালবাবু। যে বাড়িতে ঘটনাটি ঘটেছিল সেই বাড়ি যান তিনি। গোপাল শেঠের অভিযোগ, বিজেপি এসব ঘটনা ঘটিয়ে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, আমরা তা হতে দেব না। মেয়েটির পক্ষে সরকারি আইনজীবীরা আজকে দাঁড়াবেন বলে জানিয়েছেন তিনি। ধরমপুর জিপির ভাঙার পুকুরে, এখানে আমাদের একটা বোন গতকালকে এখানে এই লোকালে এক ব্যক্তি বিজেপি মহিলা, যিনি বিজেপির সভানেত্রী এই বুথের, তার বাড়িতে পরিকল্পনা মাফিক এখানে আমাদের একটা ছোট্ট বোনকে তাকে ধর্ষিতা হতে হয়েছে, এবং তারা আমাদের পুলিশ প্রশাসন অত্যন্ত পারদর্শিতার সঙ্গে আমাদের এখানে যারা প্রধান উপপ্রধান, এখানে বিপ্লব আছে, প্রধান আছে, এক এলাকার ছেলেরা আছে, এরা গিয়ে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মেয়েরা যারা রয়েছে এই পাড়ার খবর দিয়ে তাদেরকে অ্যারেস্ট করেছে। আমরা মনে করি যে এই যে ঘটনাটা ঘটেছে, এই মর্মান্তিক ঘটনা সারা পশ্চিমবাংলা জুড়ে একটা অশান্ত করার বিজেপিকে পরিকল্পনা, বহিরাগত বাইরের থেকে নিয়ে আসা পরিকল্পনা মাফিক ভিডিওর সামনে টিভি ক্যামেরার সামনে বসে বলা, এবং এই কেসগুলো যাতে কমজোরি হয়ে যায়, দোষীরা সাজা না পায়, যার জন্য একটা উচ্ছৃঙ্খলা দেখিয়ে সেটাকে ধামাচাপা দিয়ে রাজনৈতিকভাবে নিয়ে যাচ্ছে, এটা কখনোই রাজনৈতিক নয়। কিন্তু রাজনৈতিক এখন বিজেপিরা করছে, এখানে বিভিন্ন জায়গায় ধর্ষিতা হচ্ছে, বিজেপির লিডাররা রাজভবনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর নামে আজে বাজে কথা বলছেন, আমরা বিচারের বাণী নীরবে কাঁধে, এই জিনিসটা আমরা নীরবে কাঁধবে না। এখানে হলো সারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওরা যতই চিৎকার করে পরিকল্পনা করে এই কেসগুলোকে হালকা করার চেষ্টা করুক, আমরা এখান থেকে শিক্ষা দেব যে আগামী দিনে যাতে এই ঘটনা না হয় এবং দোষী ব্যক্তির সাজা হয়। কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন, আছে সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপ্রোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুশ্রুত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুশ্রুত হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা।